কলিজায় আগুন লাগাবা আর তুমি ভাববা যে আমি ক্ষমা করে দিব। হয়তো আমরা অনেকেই ক্ষমাশীল, কিন্তু পাগলা তো দুই চারটা প্রত্যেক ধর্মে আছেই। আগুন লাগানোর আগে ভাবা উচিত যে এটার পরিণতি কী হতে পারে। দর্শক এখন ভয়ে কলিজা কাঁপছে, কার? সুইডেনের। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ পবিত্র কোরআনে এই যে তাদের দেশে যে আইন করে জনসম্মুখে পবিত্র কোরআনকে পুরানো হচ্ছে, সেই ঘটনার রেশ এবার শুরু হয়ে গেছে। আর আমরা এটাকে কখনোই প্রমোট করি না, বাট কোথাও না কোথাও এই কর্মগুলো যেটা হচ্ছে বা যা ঘটতে যাচ্ছে যে ভয়টা পাচ্ছে, এই ধরনের ঘটনাগুলোকে অ্যাপ্রোভাল করার আগেই ভাবা উচিত ছিল। সুইডেন জুড়ে আতঙ্ক, রাষ্ট্রের মধ্যে কাজ করছে তাদের হাজার হাজার গোয়েন্দারা, সীমান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের বিভিন্ন রকম মেশিনারিজ, কখন কে ঢুকে। দর্শক, জনসমক্ষে কোরআন পুরানোর ঘটনায় সমালোচনার মুখে সুইডেন। নতুন আইন প্রণয়ন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, বাট চেষ্টা করে যাচ্ছে। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টেরসন তিনি বলছেন যে গতকালকে থেকেই একটি নতুন আইন তারা চালু করেছে, আর এই আইন কার্যকর হলে পুলিশের ক্ষমতা বাড়বে, এর ফলেও সীমান্তেও কড়াকড়ি বাড়বে, বাড়ানো হবে ইলেকট্রনিক্স নজরদারি। এই পদক্ষেপ সুইডেনের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করতে সহায়তা করবে, যারা মানে যাতে তারা দেশে ঢুকে কোনো রকম অপরাধ সংগঠিত করতে না পারে। সাম্প্রতিক সময় ডেনমার্ক এবং সুইডেনে কোরআন পুরানোর ফলে ব্যাপক নিন্দা এবং সমালোচনার মুখে পড়েছে সুইডিশ সরকার আর পাশাপাশি সুইডিশ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বারবার এমন প্ররোচনা দেশের জন্য বিপদ বয়ে আনতে পারে। নামে বেনামে প্রতিনিয়ত সুইডিশ সরকার বা সুইডিশ গভর্নমেন্টের কাছে ছড়ে যাচ্ছে অসংখ্য হুমকি ধামকি যে বড় ধরনের ঘটনা ঘটানো হবে। তবে কতগুলা টুইট অথবা মেইল প্রকৃত মুসলিমদের পক্ষ থেকে করা হচ্ছে, নাকি আবারও ইসলামফোবিয়াকে জাগিয়ে দেওয়ার জন্য এই পশ্চিমা রাষ্ট্রগুলার কোনো না কোনো সংগঠন বা কোনো সংস্থা তারাই করছে, সেটাই বা কীভাবে আসলে চিহ্নিত করা যাবে? আর ইতিমধ্যেই দেশে যাতে ইসলামিস্ট মনোভাবাপন্ন সহিংস ব্যক্তিরা ঢুকতে না পারেন, তাই এমন পদক্ষেপ নিয়েছে আপনার সুইডেন। সীমান্তে খুবই কড়াকড়ি সিস্টেম চালু করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। সুইডিশ এবং ডেনিশ দুই কর্তৃপক্ষই বাকস্বাধীনতা, অন্যদিকে ধর্মের স্বাধীনতার রক্ষায় আপনার তারা নতুন যে আইন প্রণয়ন করতে যাচ্ছে, সেই আইন প্রণয়ন করে কতটুকু আসলে কার্যকর হবে তেমনটাই আপনার বিশেষজ্ঞরা ভাবছেন। ধর্ম অবমাননা এবং কোরআন পুরানোকে নিষিদ্ধ ঘোষণা করার শুরুর দিকে এই দাবিকে সরাসরি খারিজ না করলেও গণতান্ত্রিক স্বাধীনতার উদাহরণ দিয়ে এখন নিজ দেশের নিরাপত্তায় হুমকির মুখে উঠেছে সুইডেন এবং আপনার ডেনমার্কের। তাদের দেশেরই একজন কী বলে যে বিজ্ঞ ব্যক্তি এবং কি তাদের প্রধানমন্ত্রী বলছেন, দেশে যা কিছু বৈধ তা সবসময় সঠিক নয়, বৈধ হলেও তা খুবই খারাপ। এখন বুঝতে পারছে যে আপনার মানে তাদের উপরে যে প্রেশারটা তৈরি হচ্ছে। দেখেন, এই সকল সিচুয়েশনকে কেন্দ্র করে বা পুঁজি করে অনেক বড় বড় রায়ট ঘটে। এখন সারা বিশ্বে মুসলমানরা যারা প্রকৃত যারা মুসলিম তারা তো এমনিতেই সহিংস না, উগ্রবাদী প্রত্যেক ধর্মে আসে না, হিন্দুদের মধ্যে আসে না, খ্রিস্টানদের মধ্যে আসে না, ইয়াহুদীদের মধ্যে তারও বেশি, মুসলমানদের মধ্যে দুই চারজন তো আছে। তো এখন আমরা হয়তো অনেক কিছুই স্বাভাবিকভাবে নিয়ে নেই, হয়তো একটা ভিডিও বানাই, আপনারা শেয়ার করে হয়তো প্রতিবাদ করেন, কিন্তু কিছু মানুষ আছে এই কোরআন এবং সুন্নার জন্য বা ধর্মের জন্য জীবন উৎসর্গ করার জন্য কিন্তু প্রস্তুত থাকে। আমরা এরকম ঘটনা ভুড়ি ভুড়ি দেখি, তবে প্রত্যেকটা ঘটনাতেই যে মুসলমানরা কানেক্টেড তাও কিন্তু না। মাঝে মাঝে ইসলামকে বদনাম করার জন্য, সমালোচিত করার জন্য, পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেওয়ার জন্য অনেকগুলা অ্যান্টি ইসলামিক সংস্থা সংগঠন ব্যক্তিবিশেষ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তারপরেও আমরা চাই না সুইডেন হোক আর পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক মুসলিমদের দ্বারা সহিংস কোনো আক্রমণের শিকার হোক, আর কোনো মুসলমান জেনে শুনে এই কর্ম করবেন সেটাও আমরা চাই না। শুধু এতটুকু চাই আপনাদের রাষ্ট্রে রাষ্ট্রীয় আইনে প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান, প্রত্যেকটা ধর্মের মানে পবিত্র যে গ্রন্থগুলো আছে সেগুলোর প্রতি সম্মান, এই আইনটা আপনারা কার্যকর করেন। ফ্রিডম অফ স্পিচের নামে বারবার এই ধরনের ঘটনা কোনো এক সময় ভয়ঙ্কর এক ঘটনা ঘটাবে, এরপরেই শুরু হবে নতুন আরও এক মিশন। যেহেতু সুইডেন এই মুহূর্তে ন্যাটোতে জয়েন করতে যাচ্ছে, বুঝতেই পারছেন, সো এটা ন্যাটো শক্তি ভেবে নিবে যে তাদের উপরেই হামলা করা হয়েছে, হয়তো এই নামে নতুন আর একটা যুদ্ধ দেখতে পাবো, নতুন কোনো রাষ্ট্র অথবা নতুন কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে আমরা হয়তো দেখতে পাবো যে অভিযান চলছে। সো ইটস প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই না? সো আপনাদের প্রিভেনশন করা উচিত, না এখন যেটা করা হচ্ছে এটা কিওর।
তো যাই হোক, ইনশাল্লাহ সবাইকে আল্লাহ ধৈর্য দিক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।